আজকে বানাবো আলু ফুলকপির একটা তরকারি। এখানে ফুলকপি একটা কাটা আছে, দুটো আলু, এটা হাফ সেদ্ধ। এখানে আমি জিরে পাউডার রেখেছি, ধনে পাউডার, এটা কাশ্মীরি মির্চ পাউডার, এটা গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, বড় এলাইচি একটা, ডালচিনি। এখানে আমার আদা বাটা আছে, হলুদ, একটু রসুন বাটা, একটু আছে মটর। এখানে টমেটো দুটো, বড় টমেটো ঘষে রেখেছি, পেঁয়াজ দুটো কেটে রেখেছি, এটা গোটা কাঁচা লঙ্কা। এটা আমার সর্ষের তেলেই বানাবো আজকে। গ্যাস অন করলাম, তেজপাতা, বড় এলাইচি, দুটো ডালচিনি, গোলমরিচের এখানে দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, মশলাগুলো দেবো। এটা আমার ধনে পাউডার এক চামচ, জিরে পাউডার এক চামচ, সেটা একটু বেশি আছে। এটা আমার পুরো বড় চামচের এক চামচ কাশ্মীরি মির্চ পাউডার, একটু হলুদ পাউডার এক চামচ। গ্যাসটা কম করে দিলাম, জল দিলাম, এবার আমি টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় একটু আলু ফুলকপিতে নুন দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম ওর মধ্যে, আর একটু আমার মশলাটা হবে। এখন এই মটরগুলো দিয়ে দিলাম, কাঁচা মটর। মশলাটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়েছে, এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ফুলকপি গুলো আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম, গরম মশলা একটু দিয়ে দিলাম, জলটা আমার শুকিয়ে গেছে পুরো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের ফুলকপির আলু তরকারি তৈরি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।